আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি ব্রেড আর নুডলস দিয়ে নুডলসের রোল। আর এই রোলের রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন মাত্র 15 মিনিটে। ছোট সোনামণিদের জন্য অথবা বিকেলের নাস্তা আর টিফিনেও কিন্তু দিতে পারবেন এই রেসিপিটা ঝটপট তৈরি করে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সবগুলোই আপনারা পেয়ে যাবেন হাতের কাছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চুলা একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুডলস। এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে 2টা নুডলস নিয়েছি আর আমি ম্যাগি নুডলস দিচ্ছি। আপনারা চাইলে অন্য নুডলস দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। অ্যাড করে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিলে একটার গায়ের সাথে আরেকটা নুডলস লেগে থাকবে না, খুব ঝরঝরা হবে। নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এগুলোকে ভালো করে পানিটা ঝরিয়ে তুলে নিব। তুলে একটা পাত্রে আমি ঝরিয়ে রেখে দেব। খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। নুডলসটাকে 90% সিদ্ধ করে নিতে হবে। চুলা আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। অ্যাড করে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। আমি যতটুকু মরিচ ইউজ করছি এখানে তাতে মোটামুটি ঝাল হবে। আমি যেহেতু বেবিদের জন্য করছি তাই এই মরিচটাই একদম পারফেক্ট, এর থেকে বেশি ঝাল দিব না। যদি বড়রা খেতে চায় সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ঝাল বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজ মরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1টা ডিম। ডিমটাকেও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব 1টা ম্যাগি নুডলসের মশলা। এই মশলাটা কিন্তু ম্যাগি নুডলসের সাথেই থাকে, এক্সট্রা করে কেনার কোনো প্রয়োজন নেই। আরও সাথে অ্যাড করছি গাজর কুচি। আমি এখানে ছোট একটা গাজর নিয়েছি, এটাকে খুব ভালো করে ছোট চিকন চিকন করে কুচি করে নিয়েছি। এখন সবগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখনই আমি সাথে অ্যাড করে দিচ্ছি নুডলস। খুব বেশি করে কিন্তু গাজরটাকে ভাজা যাবে না, তাহলে এটার কালারটা নষ্ট হয়ে যাবে। সবগুলো একসাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে আর যখন মিক্স করা হয়ে যাবে তখন আমি আরও 1টা নুডলসের মশলা এটার সাথে অ্যাড করে দিব। আমি যেহেতু এখানে 2টা নুডলস ইউজ করছি তাই 2টা নুডলসের সাথে 2টা মশলাই দিতে হবে। সাথে অ্যাড করে দিচ্ছি 7 মতো লবণ। লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে কারণ এই মশলাতেও কিন্তু লবণ থাকে। সাথে আরো দিয়ে দিব 2-4 চামচ টমেটো সস। খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। আটার একটা মিশ্রণ তৈরি করার জন্য ছোট একটা বাটিতে 1 চা চামচ আটা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পানি। 3 চা চামচ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটা আটা তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে। এখানে আমার ব্রেড লাগবে তাই আমি এখানে ব্রেড নিয়েছি। ব্রেডের যে ব্রাউন কালার অংশটা আছে সেটা কেটে নিতে হবে। সাইডের অংশগুলো কিন্তু ফেলে দিব না, চাইলে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করা যাবে। এখন একটা বেলুন দিয়ে এটাকে এরকম করে চেপে একটু বেলে নিতে হবে। একটা ছুরি দিয়ে সাইডের অংশটাও কেটে একটু সমান করে নিব। ঠিক এভাবে সমান করে নিচ্ছি।
দেখুন ঠিক এরকম করে বেলে নিতে হবে। এখন আমি যেই নুডলসটা তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইডে দিয়ে দিতে হবে। নুডলসের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, আমি এক চামচ একদম উঁচু করে নুডলস দিয়ে দিয়েছি। এখন আমি যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেই আঠাটা এই সাইডে এরকম করে লাগিয়ে নিব। যখন আমি রোলটা তৈরি করব তখন যেন ছুটে না যায়, এজন্য এই আঠাটা এরকম করে লাগিয়ে নিতে হবে। এখন নুডলসগুলোকে একটু ভেতরের দিকে চাপ দিয়ে এরকম করে গোল করে রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল নুডলসের রোল। ঠিক এরকম করে সবগুলোই তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি, আবারও আঠা লাগিয়ে নিতে হবে। নুডলসটাকে চাপ দিয়ে ভিতরের দিকে এরকম করে রোল করে নিতে হবে। তৈরি হয়ে গেল সবগুলো নুডলসের রোল। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে এক টেবিল চামচের মতো বাটার দিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা চাইলে ঘি ইউজ করতে পারেন অথবা তেলও ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা ইউজ করলে এটার ফ্লেভারটা অনেক সুন্দর বের হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। উপরের অংশটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে অনেক ক্রিস্পি হবে। নিচের অংশটা ব্রাউন কালার হয়ে গেছে তাই একটু উল্টে নেব। চুলার হিটটা এই পর্যায়ে একদম লো রেখে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে বাকিগুলো ভেজে নিয়েছি। এই রোলটা খেতে উপরের অংশটা ক্রিস্পি আর ভিতরের অংশটা অনেক সফট হয়ে থাকে। আর অবশ্যই এটা গরম গরম সার্ভ করবেন, তাহলে আসল টেস্টটা বুঝতে পারবেন। বাচ্চারা যখন কিছু খেতে চাইবে না এরকম করে ঝটপট বানিয়ে দিলে ওরা একদম চটপট খেয়ে ফেলবে, আর সময়টাও কিন্তু খুব বেশি লাগে না। সো আপনারা আজই তৈরি করে ফেলুন। আমার চ্যানেলে আরো অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।